সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি দশম শ্রেণীর সেপ্টেম্বর মাসের বাংলার পার্ট সিক্স অ্যাক্টিভিটি টাস্ক উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে উত্তরগুলো দেখতে পারছো। এক নম্বর যে প্রশ্নটা আছে কি বলছে, 1.1-এর জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা, জগদীশবাবুকে কাণ্ডটি কি। এখানে দেখতে পারছো 1+2 অর্থাৎ প্রথম অংশের জন্য 1 নম্বর, পরের অংশের জন্য 2 নম্বর। প্রথম পার্টে উত্তর দেখে নাও। জগদীশবাবুর পরিচয় বলে হেডিং করবে, তারপরে লিখবে প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষের বহুরূপী গল্পে জগদীশবাবু একটি পার্শ্ব চরিত্র। তিনি শিক্ষিত, মার্জিত ও ভদ্র, সৌম্য শান্ত চেহারার অধিকারী, ধনী হলেও কৃপণ। এটুকু লিখলে হবে। এবার দ্বিতীয় পার্টের উত্তর কাণ্ডটির পরিচয় বলে হেডিং করবে, তারপর লিখবে বহুরূপী গল্প অনুসারে জগদীশবাবুর বাড়িতে হিমালয় থেকে যে সন্ন্যাসী এসেছিলেন তিনি এতই উঁচু দরের যে কাউকে পদধূলি গ্রহণের অনুমতি পর্যন্ত দিতেন না। শেষ পর্যন্ত জগদীশবাবু তার কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে পায়ের সামনে ধরলে সন্ন্যাসী পা এগিয়ে দিয়েছিলেন। সেই ফাঁকে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন। এভাবে একমাত্র জগদীশবাবুই তার পদধূলি পেতে সক্ষম হয়েছিলেন। এটাই ছিল কাণ্ড, এবং এটুকু লেখলেই হবে। এবার দেখে নাও 1.2-এর প্রশ্ন। খুবই গরিব মানুষ হরিদা, হরিদার পরিচয় দাও, তার দারিদ্রের ছবি বহুরূপী গল্পে কীভাবে প্রতিভাসিত হয়েছে। এক্ষেত্রেও কিন্তু প্রথম অংশের জন্য 1 নম্বর, পরের অংশের জন্য 2 নম্বর। প্রথম অংশের উত্তর প্রথমে হেডিং করবে হরিদার পরিচয়, তারপর লিখবে সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের মুখ্য চরিত্র হলো হরিদা, তিনি পেশায় একজন বহুরূপী। এটুকু লিখলেই হবে। এবার দেখে নাও দ্বিতীয় পার্টের উত্তর, হরিদার দারিদ্রের প্রতিভাসিত ছবি বলে হেডিং করবে, তারপর লিখবে গোটা গল্পেই আমরা হরিদার দারিদ্রের একাধিক প্রতিভাসিত ছবি দেখতে পাই। যথা বলে কয়েকটা পয়েন্ট লিখবো, সেই পয়েন্টগুলো হলো 1 নম্বরে, তার বসবাস শহরের সবচেয়ে সরু কোনো অখ্যাত গলির ভিতর ছোট্ট একটি ঘরে। 2 নম্বর পয়েন্টে লিখবে তার রোজগার 2 আনা 8 আনা কিংবা সর্বোচ্চ 8 টাকা 10 আনা। 3 নম্বর পয়েন্টে লিখবে বাড়িতে আগত বন্ধুদের চা খাওয়ানোর মতো সামর্থ্যও তার নেই। 4 নম্বর পয়েন্টে লিখবে অনেক সময় তার ভাতের হাঁড়িতে ভাতের বদলে শুধু জল ফোটে। এই 4টি পয়েন্ট লিখলেই কিন্তু হয়ে যাবে। এবার দেখে নাও 1.3-এর প্রশ্ন, কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে, বক্তা কাকে মাতো সম্বোধন করেছেন, তিনি এই প্রশ্নের কি উত্তর দিয়েছিলেন। এক্ষেত্রেও দেখতে পাচ্ছ প্রথম অংশের জন্য 1 নম্বর, পরবর্তী অংশের জন্য 2 নম্বর। প্রথম অংশের উত্তরটা দেখে নাও, উদ্ধৃতাংশটির বক্তা বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ ধাত্রীমা প্রভাষার ছদ্মবেশধারী লক্ষ্মী দেবী লক্ষ্মীকে মাতো বলে সম্বোধন করেছেন। এটুকু লিখবে। এবার দ্বিতীয় পাঠের উত্তর করার আগে তুমি হেডিং করে নেবে প্রশ্নের প্রতি উত্তর, মানে কী উত্তর দিয়েছিলেন তিনি। দেবী লক্ষ্মী ধাত্রীর প্রভাষার রূপে প্রমোদ উদ্যানে হাজির হলে ইন্দ্রজিৎ তাকে আসার কারণ ও লঙ্কার কুশল জিজ্ঞাসা করেন। অত্যন্ত কী বলে হতাশার সঙ্গে তিনি দেবী লক্ষ্মী, অর্থাৎ ব্যাকটা লিখবে এটা, রামের সঙ্গে ভীষণ যুদ্ধে ইন্দ্রজিতের প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু সংবাদ ও পুত্রশোকে শোকগ্রস্ত পিতা রাবণের যুদ্ধযাত্রার প্রস্তুতির কথা জানান। এটুকু লিখলে কিন্তু আমাদের উত্তরটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখে নাও 1.4-এর প্রশ্ন, এ মায়া পিত বুঝিতে না পারি বক্তাকে, কোন মায়া তার বোধের অগম্য। এক্ষেত্রেও কিন্তু 1+2, প্রথম পার্ট এর উত্তরটা দেখে নাও বক্তাকে, সেটা আমাদের উত্তর প্রথম হেডিং করে বক্তা বলে, তারপরে লিখবে মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কবিতা থেকে গৃহীত প্রশ্নোদ্ধৃত অংশের বক্তা হলেন রাক্ষসকুল চূড়ামণি বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ বা মেঘনাদ। এবার দ্বিতীয় পাঠের উত্তর হেডিং করবে বোধের অগম্য মায়ার পরিচয়, তারপর লিখবে বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ শ্রীরামচন্দ্রকে গতদিনের সন্ধ্যাকালীন যুদ্ধে হত্যা করে এসেছিলেন, কিন্তু পরদিনেই তিনি জানতে পারেন রামচন্দ্রের হাতে প্রিয় ভাই বীরবাহু নিহত হয়েছেন। একজন তুচ্ছ মানুষ রামচন্দ্র কোন মায়া বলে মৃত্যুর পরেও পুনর্জীবন লাভ করতে পারে তা ইন্দ্রজিতের কাছে বোধের অগম্য, ঠিক আছে। এইটুকু লিখলেই কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখে নাও নেক্সট প্রশ্ন 1.5-এর, ভদ্রতার অযোগ্য তোমরা, কার প্রতি এরূপ মন্তব্য, বক্তা কোন পরিস্থিতিতে মন্তব্যটি করেছেন। এক্ষেত্রেও কিন্তু 1+2, প্রথম অংশের জন্য 1, পরের অংশের জন্য 2। প্রথম পাঠের উত্তরটা দেখে নাও, সুচেন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা নাট্যাংশে নবাব সিরাজদৌল্লা রাজদরবারে উপস্থিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়ার্ডসকে উদ্দেশ্য করে এ কথাটি বলেছেন, ঠিক আছে। এবার দ্বিতীয় পাঠের উত্তরটা করার জন্য প্যারাসেন্স করবে, তারপরে লিখবে সিরাজ ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে কলকাতা জয় করেন এবং ইংরেজদের সঙ্গে আলিনগরের
চুক্তিতে আবদ্ধ হন। কিন্তু ইংরেজরা আলীনগরের সব শর্ত রক্ষা করার পরিবর্তে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করতে থাকেন। এমত অবস্থায় অ্যাডমিরাল ওয়াটসের একটি পত্র সিরাজের হস্তগত হয়। সেই পত্রের মাধ্যমে সিরাজ জানতে পারেন যে ওয়াটসের নেতৃত্বে তার বিরুদ্ধে ইংরেজ কোম্পানি সৈন্যবাহিনী পাঠিয়ে যুদ্ধের ছক কষছে। সর্বোপরি নবাবের রাজ্যসভায় আশ্রিত ইংরেজ প্রতিনিধি ওয়াটসও এই ষড়যন্ত্রের অংশীদার। কাজেই ইংরেজ কোম্পানির এই বিশ্বাসঘাতকতায় ক্ষুব্ধ নবাব প্রকাশ্য রাজসভায় ওয়াটসকে বলতে বাধ্য হয়েছেন যে ভদ্রতার অযোগ্য তোমরা। এটুকু লিখলেই কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখে নাও 1.6 প্রশ্ন। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। উদ্ধৃতিটির আলোকে ঘসেটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। এর 3 নম্বরের জন্য প্রশ্ন দেখে নাও। প্রথমেই লিখবে, বিশিষ্ট নাট্যকার শশীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত ঐতিহাসিক সিরাজউদ্দৌলা নাট্যাংশ বেগম লুৎফারের প্রশ্নোদ্ধৃত মন্তব্যকে সামনে রেখে ঘসেটি বেগমের চারিত্রিক বৈশিষ্ট্য চিত্রিত হয়েছে। তার পয়েন্ট করে লিখবে, ঘসেটি বেগম একজন হৃদয়হীনা প্রতিহিংসা পরায়ণ নারী চরিত্র। সিরাজ বিরোধী চক্রান্তের মধ্যমণি ছিলেন ঘসেটি বেগম। তিনি সিরাজের দুঃখ যন্ত্রণায় বেদনার্ত নন, বরং উল্লসিত। বাংলার স্বাধীনতা রক্ষার যাবতীয় প্রয়াসের বিরুদ্ধে তিনি গর্বিত বিদ্রোহিনী। 2 নম্বর পয়েন্টে লিখবে, ঘসেটি বেগম অত্যন্ত প্রতিহিংসা পরায়ণা। পুত্রের বদলে সিরাজ সিংহাসনে বসায় সে অখুশি। সিরাজের বিরুদ্ধে তার হৃদয়ে রয়েছে হিংসার দাবানল। 3 নম্বর পয়েন্টে লিখবে, কূটচক্রী এই নারীর প্রধান অস্ত্র হলো তার ভর্ৎসনা এবং অভিশাপ। তার হৃদয়ে মায়ামমতার বিন্দুমাত্র প্রকাশ নেই। ক্ষমতার লোভ এবং প্রতিহিংসা তাকে করে তুলেছিল হৃদয়হীনা। এটুকু লিখলেই কিন্তু 1.6 প্রশ্নটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখে নাও 1.7 প্রশ্ন। আলো তার ভরবে এবার ঘর, কোন আলোই ঘর ভরে উঠবে? 3 নম্বরের জন্য প্রশ্নটা আছে, এখন উত্তরটা কীভাবে হবে দেখে নাও। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রচিত প্রলয় উল্লাস কবিতায় কবি দিগম্বরের মাথায় থাকা শিশু চাঁদের স্নিগ্ধ আলোই ঘর ভরে ওঠার কথা বলেছেন। কালবৈশাখী দাপটে গোটা আকাশ জুড়ে ছড়িয়ে গিয়েছে দিগম্বরের জটার মতো নিকশ কালো মেঘ। কিন্তু সেই জটার ফাঁকেই দেখা যাচ্ছে এক ফালি চাঁদের আলো, যা পরাধীনতার নিকশ কালো অন্ধকারের মধ্যেও নবযুগ বা স্বাধীনতার ইঙ্গিত বাই। অর্থাৎ আলস্য অংশে কবি দিগম্বরের মাথায় থাকা শিশু চাঁদের স্নিগ্ধ আলোই ঘর ভরে ওঠার কথাই বলেছেন। এটুকু লিখবে, এটুকু লিখলে হয়ে যাবে। এবার দেখে নাও 1.8 প্রশ্ন কি বলছে। আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্করের আগমন পরিস্থিতিটি প্রলয় উল্লাস কবিতা অনুসরণে আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন। উত্তরটা প্রথমে শুরু করবে এভাবে, কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয় উল্লাস কবিতা থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। প্যারাসেন্স করে লিখবে, পরাধীন ভারতবর্ষের প্রলয় এনে শুভদিন ফিরিয়ে আনার জন্য কবি আগত ভয়ঙ্করের আগমন এবং তার আগমনকালীন পরিস্থিতির চূড়ান্ত বর্ণনা করেছেন। যথা বলে লিখে তারপর পয়েন্ট আকারে লিখবে, আগত ভয়ঙ্করের হাতে বজ্র শিকার জ্বলন্ত মশাল, তার ঝামর চুলের আঘাতে গগন কম্পমান। তারপর লিখবে, যার অট্টরোলে সমগ্র চরাচর স্তব্ধ। 2 নম্বর পয়েন্টে লিখবে, আগত ভয়ঙ্কর প্রলয়ের নেশায় পাগল হয়ে কালবৈশাখী ঝড়ের মতো নতুনের পতাকা উড়িয়ে আসছে, যার হুঙ্কারে সিন্ধুপাড়ের সিংহদ্বার বিধ্বস্ত। তারপর পরের পয়েন্টে লিখবে, আগত ভয়ঙ্করের চাহনিতে দ্বাদশ সূর্যের আগুন, তার অগ্নি বর্ণ জটায় বন্দী সমগ্র বিশ্বজগতের কান্না, চোখের জলে সাত সমুদ্রের জলোচ্ছ্বাসের শক্তি। এই 3টি পয়েন্ট লিখলে কিন্তু 1.8 প্রশ্নটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখে নাও 1.9 প্রশ্ন। অপূর্ব কহিল, বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকাবাবু, বেলা কিভাবে গড়িয়ে গেল? 3 নম্বরের জন্য প্রশ্নটা। উত্তরটা ঠিক এভাবে লিখবে, প্রখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের ধাবি গদ্যাংশ থেকে প্রদত্ত অংশ গৃহীত হয়েছে। তারপর হেডিং করে নেবে, বেলা গড়িয়ে যাওয়ার কারণ। তারপর লিখবে, গতরাতে ঘরে চুরি হয়ে যাওয়ায় অপূর্ব থানায় অভিযোগ জানাতে গিয়ে দেখতে পায় পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে ধরার নামে গিরিশ মহাপাত্রের মতো সরল মানুষকে আটক করে নির্বোধ পুলিশদের হাস্যকর কীর্তি চলছে। অপূর্ব দেখে গিরিশ মহাপাত্রের আশ্চর্য পোশাকের বাহার, আর তা দেখে চলছে পুলিশদের চূড়ান্ত রসিকতা। তার জিনিসপত্রের
খানা তল্লাশির নামে চলছে পুলিশের জিজ্ঞাসাবাদের আশ্চর্য প্রশ্ন এবং পরিশেষে থানার বড়বাবুর রেগে যাওয়ার ঘটনা ঘটে। গিরিশ মহাপাত্রকে নিয়ে এই সমস্ত তামাশা দেখতে গিয়েই অপূর্বর অনেক সময় নষ্ট হয়েছিল, বেলা গড়িয়ে এসেছিল। এইটুকু লিখলে কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখে নাও 1.10-এর প্রশ্ন, কই এ ঘটনা তো আমাকে বলেননি। তারপরে লিখবে, সরি, তারপরে প্রশ্নটা হলো বক্তা কাকে কথা বলেছেন, কোন ঘটনার কথা বক্তা আগে শোনেননি, ঠিক আছে। তারপরে উত্তরটা শুরু করবে এভাবে, শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাসের অংশবিশেষ থেকে গৃহীত উদ্ধৃতিটির বক্তা হলো অপূর্বর সহকর্মী রামদাস তলোয়ারকর, ঠিক আছে। এ হলো প্রথম পাঠের উত্তর 1 নম্বরের জন্য। এবার দ্বিতীয় পাঠের উত্তর 2 নম্বরের জন্য, যেটা হবে উক্ত ঘটনার পরিচয় বলে হেডিং করবে। তারপরে লিখবে, উপন্যাসের অন্যতম চরিত্র অপূর্ব ফিরিঙ্গি যুবকদের হাতে কোনো এক প্ল্যাটফর্মে অপমানিত ও শারীরিকভাবে নিগৃহীত হন। তারপর লিখবে, সেই অন্যায়ের প্রতিবাদ করেন অপূর্ব, কিন্তু তিনি ভারতীয় বলে স্টেশন মাস্টার তাকে অপমান করে তাড়িয়ে দেন। এই ঘটনার কথাই বক্তা তলোয়ারকর আগে শোনেননি, ঠিক আছে। এটুকু লিখলেই হয়ে যাবে। এবার দেখে নাও আমাদের 2 দাগের যে প্রশ্নটা আছে, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, প্রতিটির মান 1, অর্থাৎ আমাদের মোট 10টি এরকম ব্যাস বাক্য সহ সমাস করতে হবে, প্রত্যেকটির জন্য কিন্তু 1 নম্বর। 1 নম্বর যেটা আছে তোমাদের দেখতে পাওয়া প্রশ্নে, ভোজ্য বস্তু, এর ব্যাস বাক্য কী হবে, ভোজ্যের নিমিত্ত বস্তু, এবং এটা হবে নিমিত্ত তৎপুরুষ সমাস। 2 নম্বরটা আছে পোশাক পরিচ্ছদ, ব্যাস বাক্য হবে পোশাক ও পরিচ্ছদ, এটা হবে সমার্থক দ্বন্দ্ব সমাস, ঠিক আছে। 3 নম্বর সন্ধ্যান্নিক, ব্যাস বাক্য হবে সন্ধ্যাকালীন আহ্নিক, এবং সমাস হবে কেমনটা, মধ্য পদলবী কর্মদ্বারায় সমাস। 4 নম্বরটা আছে সৃজন বেদন, ব্যাস বাক্য হবে সৃজনের নিমিত্তে বেদন, এবং এটা হবে নিমিত্ত তৎপুরুষ সমাস। তারপরে 5 নম্বর প্রলয় উল্লাস, ব্যাস বাক্য হবে প্রলয়ের নিমিত্তে উল্লাস, এটা হবে নিমিত্ত তৎপুরুষ সমাস। 6 নম্বরে রথঘরঘর, এটার ব্যাস বাক্য হবে রথের ঘরঘর, এবং এটা উত্তরে সমাস হবে হলো সম্বন্ধ তৎপুরুষ সমাস, ঠিক আছে। 7 নম্বর হলো জয়ধ্বনি, ব্যাস বাক্য হবে জয় সূচক ধ্বনি, এবং এটি হবে মধ্য পদলবী কর্মদ্বারায় সমাস। 8 নম্বর সিংহদ্বার, ব্যাস বাক্য হবে সিংহ সিন্ধিতদ্বার, এবং এটি হবে মধ্য পদলবী কর্মদ্বারায় সমাস। তারপরে 9 নম্বর শিশুচাঁদ, এর ব্যাস বাক্য হবে শিশুর ন্যায়চাঁদ, এবং এটি হবে উপমান কর্মদ্বারায় সমাস, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ প্রলয় নেশা, এর ব্যাস বাক্য হবে প্রলয়ের নেশা, এবং এটি হবে সম্বন্ধ তৎপুরুষ সমাস, ঠিক আছে। এই 10টা আমাদের ব্যাস বাক্য সমাস কমপ্লিট হয়ে গেল। এবার দেখে নাও আমাদের 3 নম্বরের প্রশ্ন, কম বেশি 150 শব্দে প্রতিবেদন রচনা করো লর্ডসে রুদ্ধশ্বাস জয় ভারতীয় ক্রিকেট দলের, এটা 5 নম্বরের জন্য আমাদের এখন একটা প্রতিবেদন লিখতে হবে কম বেশি 150 শব্দে। দেখে নাও, প্রথমেই সুন্দর করে একটা হেডলাইন করবে, লর্ডস টেস্টে স্মরণীয় জয় ভারতের। তোমরা এখানে অন্য নামও দিতে পারো যে লর্ডস টেস্টে ঐতিহাসিক জয় ভারতের দিতে পারো, যে কোনো একটা ভালো নাম দিলেই হবে। তারপর লিখবে নিজস্ব সংবাদদাতা 17 আগস্ট লর্ডস, যেহেতু এখানে 16 আগস্ট আমাদের এই লর্ডস টেস্টে ভারত জয়লাভ করেছিল, তাই পরের দিন এটা হয়েছে, তাই আমাদের এখানে 17 আগস্ট তারিখটা দিলেই হবে। তাছাড়া তোমার যে কোনো তারিখ লিখলেও হবে, সমস্যা নেই। জায়গাটার নাম এখানে লর্ডস দিয়েছি, তুমি অন্য নামও কলকাতা লিখলেও প্রবলেম নেই, তুমি যে কোনো একটা স্থানের নাম লিখলেই হবে এখানে। তারপর লিখবে লর্ডসে আবার এক মহারণ এবং ভারতীয় ক্রিকেটারদের বিক্রমের সামনে ইংল্যান্ডের অসহায় আত্মসমর্পণ, লর্ডসের 22 গজে ব্যাটে ও বলে কর্তৃত্ব করে ইংল্যান্ডকে 151 রানে হারিয়েছে ভারত, রুটের ইংল্যান্ড চতুর্থ ইনিংসের চাপ সহ্য করতে পারেনি, এই চাপ তৈরির পিছনে ছিল ভারতের দ্বিতীয় ইনিংসে 9ম উইকেটে যশপ্রীত বুমরা এবং মোহাম্মদ শামির 89 রানের পার্টনারশিপ। শামি করেছেন 56, বুমরা 34, গাভাস্কর যা দেখে বলেছেন সিংহৃদয়ের সিংহ বিক্রম। ফলে 60 ওভারে ইংল্যান্ডকে 271 রান করতে হতো, কিন্তু মোহাম্মদ সিরাজ, ঈশান্ত শর্মা, বুমরা ও শামির আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতে পারলো না ইংল্যান্ড। 120 রানে অল আউট হলো তারা, সরি 120 রানে অল আউট তারা। ইংল্যান্ডের 2 ওপেনার 0 রানে আউট হন। চা পানের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ছিল 4 উইকেটে 67। পরের পর্বে 6 উইকেট তুলে নেয় ভারত। রুট 33 রানে ফিরে যাওয়ার পর বোঝা যাচ্ছিল ম্যাচ বাঁচানো শক্ত হবে ইংল্যান্ডের, তাই হলো।
সিরাজ 4টি, বুমরা 3টি, ইশান্ত 2টি এবং শামি 1টি উইকেট পান। স্বর্ণীয় জয় তুলে নেয় ভারত। এইটুকু লিখলেই কিন্তু তোমাদের প্রতিবেদন রচনাটা কমপ্লিট হয়ে যাবে। এছাড়া তোমরা অন্যভাবে লিখতে পারো, আমি এভাবে লিখেছি, তোমরা অন্যভাবেও ভালোভাবে লিখতে পারো, ঠিক আছে? যেহেতু 150 শব্দের মধ্যে লিখতে বলেছে তাই একটু বড় হবে, মোটামুটি এভাবে লিখলেই কিন্তু তোমাদের এই 5 নম্বরের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এর পরবর্তীতে আমি তোমাদের অক্টোবর মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দিয়েছে অলরেডি, প্রশ্ন অনলাইনে চলে এসেছে, সেগুলো আমি সলভ করব। এবং ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ তোমাদের দেখার জন্য।